অ্যানিম্যাল লাইফ যদি আমরা দেখি, অ্যানিম্যালকে আপনারা জানেন সবাই কীভাবে উনি অ্যালোপ্যাথির ডাক্তার থেকে হোমিওপ্যাথির ডাক্তার হয়েছে, এবং হোমিওপ্যাথি করার পর থেকে ওনাকে নিজের যেখানে জন্ম সেখান থেকে ওনাকে সরিয়ে দাও, বিভিন্ন জায়গায় ওনাকে তাড়ানো হয়েছে। তার পেছনে ব্যবসায়ীদের একটা বড় কারণ আছে, অ্যালোপ্যাথিক ব্যবসায়ীরা, কারণ উনিও তো অ্যালোপ্যাথিক ডাক্তার। উনি যখন ওষুধ তৈরির ফর্মুলাগুলো দিচ্ছেন, ওনার প্রথম ইয়ে তো সেন্টিসমেন ওষুধ, 1833 সাল প্রথম উনি সেন্টিসমেন ওষুধ তৈরি করেন, 1833। তখন তো হোমিওপ্যাথিক ডাক্তার নেই কেউ, উনিও নিজেও তো হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে পরিচিত নন, উনি এমডি ডাক্তার, অ্যালোপ্যাথিক ডাক্তার। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে 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 উনি ডাক্তারি ছেড়ে দিয়েছে। আবার একটা অনুবাদ তখন শুরু করলেন, উনি অনেকগুলো ভাষা জানতো, যে ডাক্তারি করবো না কারণ আমি কাউকে আরোগ্য করতে পারছি, কমাচ্ছি কিন্তু আরোগ্য করতে পারছি, বিরক্ত হয়ে ডাক্তারি ছেড়ে দিয়েছে। উনি অনুবাদ করতে করতে ডাক্তার কলিনের ভেটেরিনারি মেডিকে অনুবাদ করতে গিয়ে ম্যালেরিয়ার ওষুধ কুমিনা, ওটা খুব তেতো খেতে, উনি ভাবলেন আমি একটু কুইনিন অথবা ওই যেখান থেকে তৈরি হয় সেটা খেয়ে দেখি কি হয়। উনি দেখলেন যে প্রচণ্ড ওনার গায়ে ম্যালেরিয়ার মতো জ্বর এসে, যেই ওষুধটা ম্যালেরিয়ার জন্য ব্যবহৃত হচ্ছে তার ক্রুট খেয়ে উনি তো ম্যালেরিয়ার মতো একটা জ্বর তৈরি করেন, এই প্রথম স্ট্রাইক করল। ওটাকে উনি আরো পরীক্ষা করলেন নিজের ফ্যামিলি, নিজের বন্ধু বান্ধব, এইভাবে করে 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 কিন্তু এই হোমিওপ্যাথি, যে হোমিওপ্যাথি সিমিলার সাফারিংস, একই ধরনের সাফারিংস, হোমিওপ্যাথির অর্থটাই তাই, সিমিলার সাফারিংস, এটার জন্য এই যে হেনিম্যানকে সারা জীবন হোমিওপ্যাথিকে বিকশিত করার জন্য, হোমিওপ্যাথিকে রক্ষা করার জন্য সারা জীবন ওনাকে সংগ্রাম করতে হয়েছে। এই হোমিওপ্যাথিকে রক্ষা করার জন্য আমাদেরকেও সংগ্রাম করতে হচ্ছে, সেখানে বিভিন্ন অ্যালোপ্যাথি মাইন্ড থেকে শুরু করে বিভিন্ন জিনিস ঢুকে যাচ্ছে। আমরা এত কথা বলছি কেন, কম্বিনেশন হেনা তারা এগুলো নিয়ে, হোমিওপ্যাথি বেঁচে থাকলে কিন্তু আমাদের ব্যবসা বেঁচে থাকবে, হোমিওপ্যাথি বেঁচে থাকলে আমাদের এই যে অসুস্থ মানুষকে আরোগ্য করার যে সিস্টেম এটা হেনিম্যান তৈরি করেছে সেটা বেঁচে থাকবে। সুতরাং এই সংগ্রামটা সবাই মিলে করতে হবে। আমি ব্যবসা করছি, আমার ব্যবসার সঙ্গে জড়িত তো আমার পরিবার, আমার পরিবার তো ভরণ পোষণ পাচ্ছে আমার থেকে, তাহলে আমার লড়াইয়ের পেছনে তো আমার পরিবারকেও থাকতে হবে, তার সাপোর্ট দরকার, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আপনারা যাদের রুগী আছে, যারা ডাক্তারি করেন, এই রুগীদেরও সাপোর্ট দরকার, যারা হোমিওপ্যাথিকে ব্যবহার করেন, ব্যবহৃত হচ্ছে নিজের জন্য। সুতরাং শুধু হোমিওপ্যাথি যারা ডাক্তার অথবা ব্যবসায়ী, হোমিওপ্যাথিকে রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ওদের নয়, এটা সবার। এই ব্যাপারটা যদি মাথায় রাখেন তাহলে অনেক বড় একটা সাপোর্ট পাবেন। আমরা কোনোদিন এই সাধারণ মানুষের কথা চিন্তা করি না, আমরা চিন্তা করি আমাদের, আমি ওর সঙ্গে কথা বলবো, ব্যবসা করে ওর সঙ্গে কথা বলি, ও ব্যবসা করে নয়, যাতে প্রতিনিয়ত আপনাদের কাস্টমার তারাও কিন্তু হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখছে, তাদেরকে বলতে হবে, এটা মাথায় রাখবে, তাদেরকে বাদ দিয়ে নয়। হ্যাঁ, সুতরাং এই যে সংগ্রাম চলছে অ্যানিম্যালের সময় থেকে,
সংগ্রাম আরো বাড়ছে, আরো বড় হচ্ছে, বিস্তার হচ্ছে। এটা আমি তখন এলিমেনের যে প্রাসঙ্গিকতা, এটা আমি তখন বলা হয়নি বলে আমি বললাম। কি নাম বললেন?